বিশ্বরোড তো প্রচুর পরিমাণে আপনার গাড়ি, আমার তো ভয় করতেছে এখানে দাঁড়ায়। আমি প্রতি সময় যাওয়ার সময় এরা দুই বোন কান্না করে, আজকে বলছি আর কান্দি না। আসসালামু আলাইকুম। আজকে আলহামদুলিল্লাহ খুলনার ওয়েদারটা অনেক সুন্দর। এই সুন্দর ওয়েদারে আমি আর আব্বু মিলে যাচ্ছি ছোট ফুফুর বাসায়। এখন কি করব, প্রথমে হয়তো বা পেট্রোল পাম্পে যাব, গিয়ে এখন গাড়িটাকে রিফিল করব, তারপরে আমরা রওনা হব। তাহলে চলে আসছি পেট্রোল পাম্পে, এখন একটু তেল নিয়ে নেওয়া যাক। এখন কিন্তু আমাদের খুলনাতে লকডাউন চলছে, আমরা কিন্তু স্ট্রিক্টলি কেউ বাইরে বেরোই না। আমি কতদিন পরে বের হয়েছি আমার নিজেরই মনে নাই, কিন্তু টাউনের ভেতরে আমরা একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া বের হই না। কিন্তু এখন যেহেতু দূরে যাচ্ছি, আর অবশ্যই মাস্ক আছে, স্যানিটাইজার আছে, সব সেফটি প্রিকাউশনস মেনে আমরা সেভাবে করে যাচ্ছি। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর আজকে, খুব ভালো লাগছে। আর আব্বুর সাথে বের হয়েছি এই জন্য আজকে আমি অনেক খুশি। তেল নেওয়া হয়ে গেছে, এখন আমরা আল্লাহর নামে রওনা করলাম। এটা হচ্ছে খুলনা ভার্সিটির সামনের জায়গাটা, রোডটার যে কি বাজে অবস্থা। এখানে সেই দিন দেখলাম যে রাস্তা খুঁড়ে ইট বালি সিমেন্ট কি কি দেয় সেগুলো সব দিয়ে গেছে, আবার দেখেন বসে গেছে। আর চলতে গেলে মনে হয়েছে যে ফুল বডি শেক হয়ে যাচ্ছে। আর এই যে যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে খুলনার জিরো পয়েন্ট, ওই যে চুই ঝালের মাংস, কামরুলের মাংস, খুলনার ওয়ান অফ দ্য বেস্ট মানে ডেলিশিয়াস ফুড আইটেম যেটা, সেটা কিন্তু এখানে পাওয়া যায়, ওই যে পিছনে আমরা রেখে আসলাম। আর এখন এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে রূপসা ব্রিজের দিকে যাচ্ছি। ওয়েদারটা দেখেন, বারবার মনে হচ্ছে যে তাকাই থাকি, এত সুন্দর। শুধু বৃষ্টিটাই নেই এই যা, তাও ভালো যে রোডে এই টাইমে বৃষ্টি থাকলে গাড়ি চালাতেও সমস্যা। আব্বর আমি এর ভেতরে দুজনে বলা বলি করছি যে কাঁঠাল কেনা লাগবে। ওই যে আমার লাস্টের ভিডিওতে আপনারা দেখছেন না যে আম পাড়ার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। ওই দিন আমরা দুইটা কাঁঠাল কিনছিলাম, আনবিলিভেবল, কেউ বিশ্বাস করবেন না যে দুইটা কাঁঠাল 1000 টাকা দিয়ে কেনা লাগছে, যেটা কিন্তু আসলে হিউজ অ্যামাউন্ট, একটা কাঁঠাল এর পিছনে একটু বেশি হয়ে যায় আর কি। তাও খাওয়ার জিনিস খেতে হবে, তো আলহামদুলিল্লাহ কিনছিলাম। আজকে সেই কাঁঠাল কিনতে হবে, তো সেই কাঁঠাল আমরা রাস্তা ভরে খুঁজতে খুঁজতে যাব, দেখি কোথায় পাওয়া যায়। এর ভেতরে তো এখন আমরা রূপসা ব্রিজে উঠে গেছি, রূপসা ব্রিজের উপর দিয়ে আকাশটাকে তো আরও সুন্দর দেখায়, কারণ এটা তো অনেক উঁচু ব্রিজ, বাংলাদেশের সব থেকে উঁচু ব্রিজ, যেখান থেকে আপনার ফুল টাউনটাকে দেখা যায়, অনেক সুন্দর। আগে এখানে মানুষ ঘোরার জন্য আসতো প্রায় প্রতিদিনই বলতে গেলে, দুই সাইডে দাঁড়ানোরই কোনো জায়গা থাকতো না। এখন শহরে আরও 2-3টা এদিক ওদিকের যাওয়ার জায়গা হওয়াতে এখানের উপরে প্রেশার কিছুটা হলেও একটু কমছে। এদিকে আবার এই কাটাখালির এখানে আসতে আসতে দেখি যে সামনে রাস্তা আটকানো, বুঝলাম না যে কী হয়েছে। পরে দেখলাম যে এখানে যেহেতু ঝড়ের সময় হয়তো বা গাছপালা ভেঙে পড়তেছে, এই জন্য এখানে আপনার গাছপালা সাইড দিয়ে কেটে একটু ঠিক করে দিচ্ছে, কারণ এই রোডটা কিন্তু অনেক বেশি অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সিটা বেশি থাকে, কারণ রূপসা ব্রিজের আগে এই জায়গাটা অনেক বেশি আপনার বিজি এরিয়া। তো যে যার মন মতো চালায়, স্পেশালি যারা বাইকার, তাদের তো কোনো ব্যালেন্সই থাকে না যে তারা কিভাবে করে চালাচ্ছে, সেই রোডটা অনেক বেশি রিস্কি। ফকিরহাট পার হয়ে এখানে দেখলাম যে ডান পাশে অনেক কাঁঠাল, আমি আর আব্বু তো নেমে পড়ছি, এখন দেখি এখান থেকে বেছে বেছে সুন্দরভাবে কাঁঠাল কিনতে হবে। বিশ্বরোড তো প্রচুর পরিমাণে আপনার
ফুফুর বাসার দিকে। আমি এই প্রথম রাস্তার পাশে দাঁড়াই হয়ে করে কাঁঠাল কিনলাম, এত পরিমাণ কাঁঠাল মন চাষে সবগুলো নিয়ে যাই। যদি আমি কাঁঠাল অত পছন্দ করি না, বাসার জন্য কিছু আর পশুর জন্য একটা। এইখানে যে কাঁঠাল বিক্রি করে ওনার হচ্ছে ওই যে যে ঘর, ওই ঘরের ভিতরে হচ্ছে কাঁঠাল আপনার রাখা, আর এই রাস্তার পাশে এখানে এনে তারপর উনি ওখান দিয়ে বিক্রি করতেছে কাঁঠালগুলো। মানে রাখে হচ্ছে ভেতরে হিউজ পরিমাণ কাঁঠাল। আমি জিজ্ঞেস করছিলাম যে কোথায় রাখেন, তখন বললো যে পিছনে রাখে, আর যে এখানে নিয়ে আসে বিক্রি হয়ে যায় নাকি সব। কাঁঠাল নিয়ে আসিস, এখন যাচ্ছি ফুফুর বাসার দিকে। এখানে কাঁঠালটা আশা তো করি ভালো হবে। আর এই যে যেটা দেখছেন, এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। এটা গোপালগঞ্জের হিউজ পরিমাণ পাওয়ার সাপ্লাই দেয়। আর এখান থেকে ফুফুর বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না, 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম। আর এখন হচ্ছে এটা মোল্লারহাট ব্রিজ, মোল্লারহাট ব্রিজ তো পার হয়ে গেলাম, আর এখন দিব টোল। এই জায়গার টোল আজীবন নিবে, আল্লাহ পাকি জানে কত বছর ধরে নিচ্ছে, বাট এখনও এরা টোল নিয়ে যায়। বাট আই হোপ যে এটা এখন বাদ দিয়ে দেওয়া উচিত, আর কত টোল নেবে। ফুফুর বাসা দেখেন, গলিতে ঢুকে গেছে অলরেডি, রাস্তা থেকে বেশিটা দূর না ফুফুর বাড়িটা। আব্বু আর আমি বাসা থেকে যেখানেই যাই একসাথে আমরা ওয়াজ শুনতে শুনতে যাই। আল্লাহর চিন্তা সবসময় মাথার মধ্যে থাকে, তার পাশাপাশি ভালো কিছু শুনতে শুনতে গেলে মনটাও ফ্রেশ থাকে এবং অনেক ধরনের চিন্তাভাবনা আসে, যেগুলো অবশ্যই করাটা বেটার। তো আমরা চলে আসছি ফুফুর বাসায়। এখন আস্তে আস্তে আমি উপরে উঠি, ক্লান্ত হয়ে গেছি। এই হচ্ছে টুকটুকি বুবলি, আমার বোন, যে আপনারা দেখছিলেন না যে আমার ওই যে গ্রামের বাড়ির ব্লগে আমরা কত মজা করছিলাম, এই যে আমার সেই বোন। ওরা আজকে খুব খুশি আমি আসছি বাসায়। পিকো 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 পিকো, এই সাইড দিয়ে একটু ভালো দেখি তো, পিকো ডাকছো না তো, পিকো যেহেতু আস্তে আস্তে আমাদের 4টা বেজে গেছে, পেটও অনেক খিদা। আর এখানে আমার ফুফু আমার জন্য দেখেন কি সুন্দর দেশি চিকেন বিরিয়ানি রান্না করছে, তার আঙ্কেলের হাতে রান্না কিন্তু অনেক মজা। তো সেটা আমি এখন বসে বসে এনজয় করি। এই যে হলো আমাদের একটা স্পেশাল একটা চাইল্ড, ওর নাম কি? রাজিম, বলো আমার নাম রাজিম। ও হলো আমার ফুফুদের পাশের যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে থাকে। এখন আমি আসছি, তাই ও আসছেন। আপনারা তো দেখে বুঝতেছেন যে আমি কেন ওকে স্পেশাল চাইল্ড বলি, ছোট মানুষের লজ্জা পাচ্ছে আমাদের দেখে। কি বলতেছে? পিকো পিকোকে টুকটুকিরা আনছে কিছুদিন আগে, কিন্তু সে দেখেন আমি যতবার ডাকছি ও কিন্তু পুরোপুরি রেসপন্স করে বারবার। এই বেলকনিটা এই পাশে অনেক বাতাস, আর এখনো তো মেঘ। রাস্তায় আবার আসার সময় দেখছি যে বেশি ছিল, আকাশ পরিষ্কার। আর এখানে দেখেন অনেক গাছ আছে ওদের বারান্দায়। তো তুই এইটা কি গাছ? এইটা মরিচ। আচ্ছা, ওইটা তো ই পাথর কুচি, এটা অন্য গাছ আমি এখন নাম জানি না। আর ওইটা এটা মরিচ, এটা বাবার ফেভারিট গাছ। তাহলে
কিন্তু আফসোস আমার বাবা ফুল গাছটা মরে গেছে আর এই যে কি গাছ এটা আননোন গাছ আমি নাম জানি আরে তোমার স্পেশাল করোনা গাছ দেখাও এই যে করোনা দ্যাট ইজ ভেরি স্পেশাল করোনা গাছ এটা খাবেন তো করোনা চলে যাবে করোনা মরে যাবে আর ওই যে লাগেনি গন্ধ আপসেট হ্যাঁ আর তো মন খারাপ কেন মন খারাপ না পাখি যায় টুক টুক কি ওকে এখনো আপসেট নাকি এখানে আজকে তিনটা ছবি পাইছে টুক টুকি এটা হচ্ছে বুবলি এই যে টুক টুকি ওর বাবার সাথে কোথায় যেন পিকনিকে গেছিল সেখানে ছবি আর এই যে হচ্ছে সে যখন বড় হয়েছে স্কুলে তখন আর এটা হচ্ছে তার পিচ্চিকালের তাই পাইসা তাই বের করে আমার দেখাচ্ছে এই যে জামা কিনছে ওরা সেই জামা দেখাচ্ছে মানে বোনরা এক জায়গা হলে যা হয় দেখেন অনেক সুন্দর একটা জামা এটা হচ্ছে টুকটুকি আর এই যে হচ্ছে বুবলির দারুণ না আর ওরা আসলে কি ফর্সা মানুষ তো যা পড়ে তাতেই ভালো সব জামা কাপড় বের করে করে আমারে দেখাচ্ছে যে কোনটা তারা ঈদে কিনছে কোনটা গিফট দিছে কিন্তু আনফরচুনেটলি করোনার জন্য এবার তো আমি বেরোয় নি আর কিছু কিনিও নি আর আমি তাদের এবার কিছুই দিতে পারিনি তোমরা কি কষ্ট পাইছো টুক টুক প্ল্যান টু আমার কাছে সব আমার এস সেম টু আমি এখন চলে যাব আরে এই যে আমার বোনরা আমি যখন আসছি না আজকে ওদের বাসায় আপনি ওদের আমারে কিভাবে যে জড়ায় ধরছে এই রিয়াকশনটা যদি আমি ভিডিও করে দেখাতে পারতাম না আসলে মনে করেন আমার সাথে ওদের এজ ডিফারেন্স যতটুকুই হোক না কেন কিন্তু আমাদের রিলেশন সত্যি সত্যি অন্যরকম মানে টোটালি আলাদা কেউ বলবে না যে আমরা ফুফাতো বোন নিজেদের একদম আপন বোনের মতো আমাদের সম্পর্ক আর এখন আমি চলে যাব আমি বলে যাচ্ছি যে আমার ফুফুরে যে ওরা শুক্রবারের দিন যেন আসে বাসায় আর যদি না যায় তাহলে আমি ওদের বাসায় আসবো শুক্রবারে আসতেছে বাসায় ইনশাআল্লাহ আম্মু যদি না বলে আমি আবার কান্না করতে ও আচ্ছা আর এই যে দেখতেছেন এই যে জামাই এটা তার স্কিন কিন্তু একদম তুলার মতো স্কিন একটু কাছের থেকে দেখেন আমি আজকে আসছিলাম তার স্কিন কেয়ার সম্পর্কে জানতে কিন্তু সে আমারে বলিনি তুমি কি জানো স্কিন কেয়ার কি স্কিন কেয়ার যদি ভালো স্কিনটাকে ভালো করতে হয় তাহলে রোজ মেরিন লাগাও আর সেটা কি মেরিন সাবান না মেরিন ভ্যাসলিন ভ্যাসলিন লাগালে ভ্যাসলিনে মুখ সুন্দর দুই গুণ আল্লাহ হাফেজ পিকো আবার দেখা হবে পিকো পিকো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর কি সুন্দর রেসপন্সও করে পিকো আল্লাহ হাফেজ পিকো ও সে হচ্ছে বিটিএস এর ফ্যান ও দেখা অনেক সুন্দর হ্যান্ডিক্রাফট করে ও যে ইউটিউবে ডিআইওয়াই দেখে দেখে এগুলাও করছে ওর টেবিলে তারপরে ওই যে ওয়ালে কিছু আছে আবার এই যে পেছনে ওই যে দেখেন অনেক সুন্দর করে করছে দুইজনের রুম ওরাই যাবে করে দুই বোনে আমি তাহলে এখন আলাদা রওনা দিই ওরাও ইনশাল্লাহ আসবে তখন আবার দেখা হবে তখন পাশের দিকে যাই আল্লাহ হাফেজ আমার ফুফু ফুল অনেক বেশি পছন্দ করে বারান্দায় তো দেখলেন যে কি কি দিয়ে বেলকনি সাজাইছে আর এখানে ঘরের ভেতরে যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার সেগুলো দিয়ে এইভাবে করে ডেকোরেশন করে আমরা এখন চলে যাচ্ছি সবাই আগায় দিতে আসতেছে আমাদের আমি প্রতি সময় যে আসতে এরা দুই বোন কান্না করে আজকে বলছি আর কানবি না আচ্ছা